বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। পুজোতেই মুক্তি পেতে চলেছে দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি কাছের মানুষ। কিন্তু তার আগেই দারুণ সুখবর দিলেন প্রযোজক দেব। কদিন আগেই নতুন চমকের কথা ঘোষণা করেছিলেন তিনি। ঘোষণার সঙ্গেই সাংসদ অভিনেতার ক্যাপশন ছিল, নতুন ঘোষণা নতুন শুরু, এটা আরও একটা স্পেশাল। কিন্তু এমন কি স্পেশাল আনতে চলেছেন দেব, সেটা জানার জন্য কিন্তু যথেষ্ট উৎসুক ছিল নেটিজেনরা। তারা প্রত্যেকে প্রশ্ন করেছিলেন এবার নতুন কি চমক নিয়ে আসতে চলেছেন তিনি। আর তার উত্তর পাওয়া গেল 5ই সেপ্টেম্বরের সকালে, যেখানে দেখা যাচ্ছে দেব এন্টারটেইনমেন্টের ব্যানারে এবার নাম ভূমিকায় অভিনয় করছেন রুকমিনী মৈত্র। যে ছবিটা সকলের সামনে এসেছে তাতে বেশ চমকে দিয়েছেন অভিনেত্রী। চৈতন্য অবতারে ধরা দিয়েছেন তিনি। দাঁড়ানোর ভঙ্গিমা থেকে শুরু করে তার কস্টিউম সবটাই খুব অচেনা, কিন্তু দারুণভাবে উপস্থাপনা হয়েছে পোস্টারে। বিনোদিনী মঞ্চে চৈতন্যের ভূমিকায় অভিনয় করেছিলেন, আর সেই চরিত্রেই প্রকাশ পেয়েছে ছবির মুখ্য অভিনেত্রী রুকমিনী মৈত্রর প্রথম লুক। এই চেহারায় অভিনেত্রীকে কিন্তু চেনা দেয়, তাই এই ছবি দেখা মাত্রই হতভম্ব হয়ে গিয়েছেন নেটিজেনরাও। প্রায় 148 বছর আগের বহু চর্চিত এক চরিত্রকে তুলে আনা হলো এবার সেলুলয়েডে। টলিউডে ডেবিউর পর থেকেই রুকমিনী মৈত্রকে কিন্তু বেশ গ্ল্যামারাস লুকেই প্রত্যেকবার দেখতে পাওয়া গিয়েছে। তবে দেব এবং রুকমিনী মৈত্র অভিনীত কবির ছবিতে যদিও অন্য লুকে ধরা দিয়েছিলেন তিনি, তবে এতটা আলাদা কিন্তু এর আগে কখনোই দেখতে পাওয়া যায়নি অভিনেত্রীকে। বিনোদিনী একটি নটির উপাখ্যান, পরিচালনায় থাকছেন রাম কমল মুখোপাধ্যায়। এটি তার প্রথম বাংলা ছবি পরিচালনা। নটি বিনোদিনীর জীবনী নিয়ে তৈরি এই কাহিনীর মূলেই রয়েছে বিনোদিনী দাসীর বর্ণময় জীবন থেকে তার বাংলার নাট্যমঞ্চে দাপটের কথা। 2019 সালে অ্যাসর্টেড মোশন পিকচার্সের সঙ্গে যৌথ প্রযোজনায় দেবের প্রযোজনায় পরিচালক এই ছবির কথা ঘোষণা করেছিলেন, কিন্তু অতিমারির জেরে সব পরিকল্পনা শেষমেশ বাতিল হয়ে যায়। কিন্তু আবারও সেই কাজেই হাত দিতে দেখা গেল রামকমলকে, তার প্রথম বাংলা ছবি নাট্যমঞ্চের অভিনেত্রী বিনোদিনী দাসীকে নিয়েই। রুকমিনী মৈত্র নিজেই এই টিজার পোস্টারটি ভাগ করে নিয়েছেন নিজের সামাজিক মাধ্যমে এবং লিখেছেন, এই ছবিটা আমার কাছে আর 5টি ছবি নয়, বরং ভারতীয় মঞ্চের রানীর প্রতি শ্রদ্ধাঞ্জলি, যিনি পথ দেখিয়েছেন বহু প্রজন্মের শিল্পীদের। পুরুষতান্ত্রিক সমাজে এক মহিলার যাত্রা, এক না বলা গল্প। আপনাদের সকলের শুভেচ্ছা এবং ভালোবাসার প্রয়োজন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।